উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিচ্ছিলেন, উনি হঠাৎ করে রসূলের একজন সাহাবী, উনার নাম হলো সারিয়া, উনি খুতবার মধ্যে বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। খুতবার মধ্যে এভাবে বলতে বলতে, এ মুসলিম সেনাপতি সারিয়া, তুমি পাহাড়ের দিকে খেয়াল করো, উনি তিনবার বলেছেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কওমাইন। উনি হঠাৎ করে রসূলের একজন সাহাবী, উনার নাম হলো সারিয়া, উনি খুতবার মধ্যে বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। খুতবার মধ্যে এভাবে বলতে বলতে, এ মুসলিম সেনাপতি সারিয়া, তুমি পাহাড়ের দিকে খেয়াল করো, উনি তিনবার বলেছেন। তিনবার বলার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা শেষ করেছেন। উপস্থিত যারা ছিলেন তারা আশ্চর্য হয়ে গিয়েছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, এদিকে মুসলিম সেনাপতি সারিয়াকে লক্ষ্য করে বললেন, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়। এভাবে উনি তিনবার বলার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পরে, নামাজ শেষের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর কারণ জিজ্ঞাসা করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ করে বলছি, আমি যখন সারি এবং তার সাথীদের যুদ্ধ অবস্থায় দেখলাম, তাদের আগে পিছনের মধ্যে শত্রুরা একত্রিত হয়ে তাদের প্রতি আকস্মিক আক্রমণ করবেন, এই ব্যাপারে সারি যিনি সেনাপতি ছিলেন, উনি যে পাহাড়ের আশেপাশে যে শত্রু একত্রিত হয়ে আক্রমণের জন্য আছেন সেটা জানে না, হঠাৎ করে আমার মুখ দিয়ে এই কথাটি বের হয়ে গেছে, আমি তিনবার বলে দিয়েছি, সবাই বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে ওনাদের যারা সেনাবাহিনী যারা ছিলেন তারা এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজ শত শত দূরমেল গিয়ে সেনাপতি এবং অন্যান্যদের কানে পৌঁছলেন, তারা এটা শোনার পরে সতর্ক হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে, অনেক দূরে যুদ্ধ চলছে, শত্রুরা একই জায়গায় একত্রিত হয়েছে, সেটা কি উপস্থিত ছিল না অনুপস্থিত, গায়েব মানে হলো মা গাবাহিন নাস, যেমন আমার পিছনে দেওয়ালের পিছনে কি আছে আমি কি দেখছি, এটাকে বলা হয় গায়েব। আমাদের আকীদা হলো রহমতুল্লিল আলামিন, এলমে গায়েব, অদৃশ্যর বিষয় সম্পর্কে জানেন। আমাদের বিপরীত আকীদার লোক যারা আছে তারা বলে যে রসূল তো এলমে গায়েব দূরের কথা, নিজে নিজের কল্যাণ করতে পারে না, নিজে বাঁচতে পারে না, আরেকজনকে কেমনে বাঁচাবে, নিজে নিজের খবর রাখে না, আরেকজনের খবর কেমনে জানবে। এখন আপনি যদি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মেরাজের রজনীতে নিয়ে লামাখামে গিয়ে, আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর সাথে কার সাথে দিদার হয়েছে, ভাই আমরা আহলে সুন্নাতের অনুসারী যারা আছি আমরা বলি যে মেরাজের রজনীতে আল্লাহর সাথে কার সাথে কি হয়েছে, রসুলের সাথে কথা হয়েছে। এখন যার কাছে আল্লাহ পর্যন্ত দৃশ্য নেই, আল্লাহ পর্যন্ত সয়ে রসুলের সাথে কথা বলেছেন, পৃথিবীর অন্য কোন বিষয় গোপন আছে, তাহলে তাদের আকীদা হলো হুজুর আল্লাহ গায়েব জানে, রসুলকে যদি আমরা গায়েব জানে বলি তাহলে শিরিক হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন হলো আল্লাহ হলেন খালেক, তাছাড়া যা আছে সবগুলো হলো মখলুক, আপনি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে নেতা হয়েছেন, আপনাকে নেতা বললে দোষ নেই, আপনি আল্লাহর দেওয়া জ্ঞানে আলেম হয়েছেন, আপনাকে আল্লামা বললে দোষ নেই, আপনি আল্লাহর জ্ঞানে জ্ঞানী হয়ে ডাক্তারি পড়ে, আপনাকে ডাক্তার বললে আপনি ডাক্তারি জানেন বললে দোষ হয় না, কিন্তু রহমতুল্লিল আলামিন যখন এলমে গায়েব জানে বলি তখন বলে যে এটা শিরিক হবে। আসলে কথা কি কি শুদ্ধ, কারণ আল্লাহ হলেন খালেক আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলো হলো মখলুক সৃষ্টি, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর রসুল থেকে শুরু করে যা আছে সবগুলো কি
সৃষ্টি, সৃষ্টির মধ্যে আল্লাহর পরে যার পজিশন তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। সবাই বলেন না সুবহান। কবরে আযাব হবে, কবরে এটা হবে, ফুল সিরাত হবে, মুনকির নকিরে সওয়াল করবে, এগুলো কি আপনারা দেখেছেন? না। এগুলো কে বলেছেন? রসুল বলেছেন। তাহলে এগুলো কি অদৃশ্যের বিষয় না? এখন যদি রসুল না জানে বলে তাহলে কি সঠিক কথা? এটা কি হুজুর সমস্যা কি? এটা হলো যাদের অন্তরের মধ্যে মুনাফিকি নাফাকি আছে তারা কোন না কোন কাজের মধ্যে যে হোর ইয়ে বউরে দেখতে পারে না। তরকারি যদি পৃথিবীর শ্রেষ্ঠ তরকারিও রাঁধে তাহলে উনি বলবে যে কিরে লবণ বেশি হয়েছে, আবার সব কিছু বলার পরে লবণ ঠিক করে দিছে, বউ লবণ ঠিক হয়েছে কিনে জাল বেশি হয়েছে, কি হয়েছে? আসলে যদি বউয়ের প্রতি যদি স্নেহ মায়া মমতা থাকে, উনি যদি লবণ না লবণ ছাড়াও লাগলে বলবে যে আমার বউ প্রতিদিন লবণ দেয়, কিন্তু আজকে মনে হয় ভুলে লবণ দিতে কি গিয়েছে, ভুলে গিয়েছে। এই যে রবিউল আউয়াল মাস আসবে, বারে রবিউল আউয়াল দুনিয়াতে তশরিফাওয়ারি হয়েছে, দেখবেন তারা বলবে যে রসুল যে বারে রবিউল আউয়াল তশরিফ আনেছেন সেটার ব্যাপারে কোনো ডকুমেন্ট তেমন নেই, অন্য হাদিসও আছে। এইভাবে যত ইসলামের বিষয় আছে সবগুলোর মধ্যে একটা না একটা মারফেস কি লাগিয়ে রাখবে যাতে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারে। আমি আপনাদের যে দৃষ্টি আকর্ষণ করেছি তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিষয় সেটা কি বিষয়টা অদৃশ্য ছিল না উপস্থিত ছিল? এটাও তো গায়েবের বিষয়। এই জন্য আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মধ্যে যিনি শাইখুল হাদিস ফুরকানি সাহেব রহমতুল্লাহ আলাই, আপনারা যদি কোনো সময় গিয়ে দেখেন উনার খবর হানানাকা যেটা আছে সেটার সামনে এরকম যখন হাদিসের মধ্যে দরজ দিচ্ছেন, তখন এলমে গায়েবের বিষয় যখন এসেছে তখন ছাত্ররা জিজ্ঞাসা করেছে হুজুর আমার রসুল অদৃশ্যের এলমে গায়েবের বিষয়গুলো বলতে পারে কিনা, ওরা হেসে বললেন ওটা তোরা একটা কাজ কর, আল্লাহ ফানার সাফানি লইয়াই ইয়ানোর সমাধান আয় দিব। কি ছেলেরা হুজুরের জন্য ফানসা নিয়ে আসছে, বলে যে তোরা ডায়েরি খুল। কি খুল? ডায়েরি খুল। ডায়েরি খুলেছেন, কলম নেয়, হাতে কলম নিছে। কলম নেওয়ার পরে হুজুরে বললেন যে রসুল তো অনেক উপরের বিষয়, রসুলের গোলামের গোলামের নাগান্য গোলামরাও এলমে গায়েবের বিষয় বলতে পারে, যেমন আমি রসুলের গোলামের গোলামও বলতে পারবো অদৃশ্যের বিষয়। বলে দেখি, বলে লেখ আমি এতটা বাজে এত তারিখ এত মিনিটে মারা যাব না। ওই সময় অনেক আগে ছাত্ররা খুলেছেন, তারিখ লিখেছেন, বাল লিখেছেন, সময় লিখেছেন, দেখা যাচ্ছে যে হুজুরে যেই দিন যেই তারিখ যে মিনিটে বলেছেন সেই তারিখে মারা গিয়েছে। গত জুমার মধ্যে আপনাদেরকে বর্ণনা করেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন, হে মায়েশা আমার রসুল দু তারিখ কোন দিন দুনিয়া থেকে পর্দা করেছেন? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন সোমবারে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি মঙ্গল মঙ্গলবার একদিন পরে দুনিয়া থেকে পর্দা করব। সবাই বলেন না সুবহান। একদিন পরে কি করব? পর্দা করব। দেখা যাচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পরে কি করেছেন? পর্দা করেছেন। তো এই জন্য যারা এইসব কথাবার্তা গুলো বলে আমরা তাদের ব্যাপারে তাদের আকিদার ব্যাপারে আমাদেরকে কি হতে হবে? সতর্ক হতে হবে। সরকারের কিছু বিষয় আছে জনগণে জানে না, কোথায় কি আছে, কোন ন্যায় কোন জায়গার মধ্যে সরকারের গুপ্ত গুলো আছে, কিন্তু সব মিনিস্টারি মন্ত্রীরও জানে না, কিন্তু কিছু কিছু লোক আছে যেগুলো সরকারের এই গোপন বিষয়গুলো কি জানে। এ কারণে কোরআন শরীফ শুরু হয়েছে আলিফ লাম মিম, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এগুলোর অর্থ আছে দেখি, এগুলোর অর্থ আছে? না। এগুলোর অর্থ কে জানে? আল্লাহ ও রাসূল হু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। কারণ আমি প্রেমিকাকে চিঠি লিখেছি, আমার বাবার কাছে চিঠি লিখেছি, পিয়ন যিনি ডাক পিয়ন উনি শুধু হাম দেখেছেন, এমবলাফ দেখেছেন, কিন্তু এমবলাফের ভিতরে কি আছে সেটা যাকে চিঠি লিখেছি উনি জানে। কুল কায়নাতের সবগুলোর মালিক রহমতুল লিল আলামিনকে আল্লাহ বানাই দিয়েছেন, রহমতুল লিল আলামিন যাকে যেটার উপযুক্ত মনে করেছেন সেটা দান করেছেন। সেটা হলো আল্লাহ রসুল যে এলমে গায়েবের অদৃশ্যের কথা বলেছেন সেইগুলো দিয়েছেন কে?
আল্লাহ বলেন না কে দিয়েছেন? আমরা তো বলি না যে রসুল আল্লাহ হয়ে গিয়েছেন, এটা বলি নাকি? এই আমাদের বিরোধী আছে, তারা যে বলে আমরা রসুলকে তুলতে তুলতে আল্লাহ পর্যন্ত তুলেছি, নাউজুবিল্লাহ, বলেন না? আমরা নাকি রসুলের প্রশংসা করতে করতে কতটুকু তুলেছি আল্লাহ পর্যন্ত? এখন আমি ওনার কাছে প্রশ্ন হলো, আপনি বলেন তো আল্লাহ সীমানা কতটুকু আছে নাকি? আল্লাহ সীমানা আছে নাকি? তা আপনি যে কথাটা বলেছেন, এটা কি শরীয়তের পক্ষের কথা না বিরোধী কথা? এই জন্য আলা হযরত এটা সমাধান দিয়েছেন, মোহাম্মদ খুদা নেহি মগর খুদা সে জুদা নেহি, রসুল আকা মাওলা শফি আল মুজদাবি, উনি আল্লাহ না আবার উনি আল্লাহ থেকে জুদো না। আপনি কলিমাতে যান, কলিমাতে কি আল্লাহ থেকে আলাদা করতে পারবেন? বলেন না? অনেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লেখা যাবে না, মোহাম্মদ রসুল্লাহ নিচে লিখতে হবে। এখন আপনি যদি মোহাম্মদ রসুল্লাহ লেখেন, ওখানে কি আল্লাহ আছে নাকি? রসুল্লাহ এখানে আল্লাহ আছে কিনা? আপনি আজানে যান, আপনি রসুল বাদ দিয়ে কি আজান হবে? আপনি নামাজে যান, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এগুলো ছাড়া কি নামাজ হবে? এখন আপনি রসুলকে কেমনে বাদ দিবেন? যেমন আমার ছেলেকে যেমন মা বাবা থেকে আলাদা করা যাবে না, মা বাবা বাদ দিয়ে যেমন ছেলের পরিচয় দিলে যার সন্তান হয়ে যাবে, কারণ এমন ভাবে সিস্টেম করে দিয়েছে, হাতের অঙ্গ যেমন একটা একটা থেকে আলাদা করা যাবে না, একটা থেকে একটা আলাদা করলে সেটা পরিপূর্ণ মানুষ থাকবে না। রহমাতুল্লিল আলামিনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, আপনি মিলাদুন্নবী করেন বা না করেন, রসুলকে দাঁড়াইয়ে সালাম দেন বা না দেন, আপনি রসুলের দাঁড়াইয়ে সালাম দেওয়ার বিপক্ষে, কিন্তু আপনার মসজিদে পাঁচবার ফাসরতে পাঁচবার আজান হয় কিনা? বলবেন আজান হয় কিনা? ওয়াবি মসজিদ বলেন, কওমি মসজিদ বলেন, হারিজি বলেন, রাফিজি বলেন, আজান তো হয়। এখানে আপনি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, আপনি কি বই দিতে পারেন নাকি? না। কইলেন যে আপনি রসুলের জন্য দাঁড়াইয়ে সালাম দিলে বিয়াদফি হবে, আপনি দাঁড়ানোর পক্ষে না। এখন এমন সিস্টেম করে দিয়েছে, আপনার যদি না নিঃশ্বাস যদি শ্বাস প্রশ্বাস যদি না ঢুকেন, আপনি বাঁচতে পারবেন না, আপনি রসুলকে কোন অবস্থাতে আলাদা করতে পারবেন না। রসুলকে যারা আলাদা করতে চেয়েছে তারা 72 ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছে, যারা হযরত আলীকে আলাদা করতে চেয়েছে তারা খারিজি হয়েছে, যারা হযরত আলীকে মহব্বত করতে গিয়ে আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করেছে তারা শিয়া হয়েছে। একমাত্র যারা রসুলকে আলাদা করতে চায় নাই তারা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের ময়দানও তাদের সম্মান থাকবে, তারা হলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ।